হ্যালো ফ্রেন্ড, আপনাদের ভালোবাসায় আবার আরেকবার আমি অভিজিৎ, সৌমিত আর শুভদীপ, আমরা আমাদের শর্ট ফিল্ম যেটা ছিল প্রথম মধ্যবিত্ত, মধ্যবিত্তর সাফল্যের পর আমরা আপনাদেরই কমেন্ট, আপনাদের ভালোবাসাতে আর আপনাদের ভুল ভ্রান্তি ধরিয়ে দেওয়ার পর আবার একটা চেষ্টা আর একটা প্রচেষ্টা। এইবারে আমি একা নই বা আমার বন্ধু একা, মানে আমরা একা নই, আমাদের দলের আরেকজন যোগ হয়েছে, সে আমাদের বন্ধু সৌমিত। আমরা সবাই মিলে, আমরা তিনজনে মিলে একটা একসঙ্গে একটা গ্রুপ টিম ওয়ার্ক দ্বারা আমাদের নেক্সট যেটা আপকামিং শর্ট ফিল্ম, হাল ছেড়ো না বন্ধু, আমাদের এই শর্ট ফিল্মটা যেহেতু টিম ওয়ার্ক হয়েছে তো আমরা সব যে যার অভিজ্ঞতা আপনাদের কাছে তুলে ধরব। আমি বলবো ফার্স্টে আমাদের সৌমিত, নতুন টিম মেম্বার সৌমিতকে, তা সৌমিত ওরফে লম্বু, তো ওকে বলবো ওর একটু শেয়ার, ওর অভিজ্ঞতা শেয়ার করতে আমাদের ফিল্মটাতে মেকিংটা কীভাবে কীভাবে হলো সেই ব্যাপারে। অভিজ্ঞতা বলতে, আমাকে একদিন শুভদীপ ফোন করলো, ফোন করে বললো ভাই আমি কনসেপ্টটা পেয়ে গেছি, আমাদের শুটিংও স্টার্ট হয়ে গেছে, তুই কাল থেকে জয়েন কর, একটা নতুন শর্ট ফিল্ম তৈরি করব। যেহেতু আমরা প্রথম মধ্যবিত্ত তৈরি হয়েছিলো, মধ্যবিত্ততে আপনাদের যেটা অসংখ্য ভালোবাসা আমরা পেয়েছিলাম সেটা থেকে আমরা ইন্সপায়ার হয়ে আরেকটা শর্ট ফিল্ম তৈরি করলাম, এবং এই শর্ট ফিল্মটা আপনারা যখন আসবে আপনাদের সামনে তখন আপনারা দেখবেন, এবং দেখে আপনাদের যেটা আপনাদের যে পছন্দ কি ভালো ভালো লেগেছে বা যেটাই হোক না কেন, যদি খারাপও লাগে সেটা অন্তত বলবেন, যাতে নেক্সট যেটা আমরা আরও করতে পারি সেটা যেন আরও ভালোভাবে প্রচেষ্টা করতে পারি। নিজের কারেকশানটা অ্যাকচুয়ালি ও বলছে যে, যেহেতু আমরা আবার বলছি যে ব্যাপারটাতে এইটাতে কোনো রকমভাবে কোনো আলাদা করে কোনো গল্পেতে কোনো স্ক্রিপ্ট নেই আমাদের, আমরা নিছকই একটা ভালোবাসার তাগিদে এই ফিল্ম তৈরি করাটা, এই শর্ট ফিল্ম তৈরি করাটা, এটাতে কোনো রকমভাবে কোনো মানে পূর্ব পরিকল্পনাভাবে কোনো রকম কোনো পূর্ব পরিকল্পনা ছিল না বা নেই আমাদের, এটাতে কোনো পার্টিকুলার স্ক্রিপ্ট নেই। একে বলে দেওয়া হয়েছিল এইটা, ও বলল আচ্ছা আচ্ছা। আমরা একটা শট অনেকবার রিটেক করেছি যেটাতে হয়নি, ভালো লাগেনি, শুভদীপ ব্যাপারটা আরও ভালোভাবে বলতে পারবে যেহেতু ক্যামেরাতে এবং এডিটিংয়ে পুরোটাই ওর ডিপার্টমেন্টে ছিল, মধ্যবিত্ত থেকে শুরু করে আমার এই হাল ছেড়ো না বন্ধু থেকে শুরু করে। এই হাল ছেড়ো না বন্ধু নামটা কেন সেইটা মানে জানতে গেলে ফিল্মটা দেখতে হবে, পুরোটা আমরা বলবো না, কারণ আপনাদেরই এই ভালোবাসার তাগিদে তৈরি করার নেশাটা ধরে গেছে যখন, আমরা চেষ্টা করব আরও কোনো কিছু আপগ্রেড করার, আরও নিজেকে আপগ্রেড করে আরও কিছু প্রেজেন্ট করার আর কি। তো শুভদীপ কিছু বলুক এইটার ব্যাপারে। এটা বেসিক্যালি তিন বন্ধুর গল্প, আমি বলবো এইটুকু, তিনটে বন্ধু গল্প, একটা ভালো কেমিস্ট্রি, তিনটে বন্ধুর ভালো গল্প, মানে আমরা আমাদের প্রথম থেকে শুভদীপের বিশেষ করে একটা আলাদা একটা ইচ্ছা ছিল যে নতুন কিছু করব, নতুন কিছু করব, নতুন কিছু ভাবে ইয়ে করব। ওর আমার একটা জিনিস শুভদীপের খুব ভালো লেগেছে, একটা কথা ওর, যে আমরা না কোনো রকমভাবে সিরিজ ওয়াইজ কিছু করিনি, মানে সিরিজ ওয়াইজ মিনস যেটা চলে এসছে ওইটাকে মেনটেন না, ওটা যা হয়ে এসছে ওই রকম মেনটেন করিনি, আমরা চেষ্টা করেছি যে একটু আলাদা কিছু, একটু নিজের মতো করে। হয়তো আপনি মানে সব দোকানে হয়তো রসগোল্লা খেয়েছেন, কিন্তু একটা স্পেসিফিক দোকানের রসগোল্লার একটা আলাদা মাধুর্য আছে, হ্যাঁ ওই দোকানের মিষ্টি, ওই দোকানের এইটা, ওই দোকানের তেলে ভাজা, ওই দোকানের ওই একটা সিগনেচার যে ব্যাপারটা সেইটা শুভদীপ একটা বলার করার চেষ্টা করেছে, যেটা
একটা আমার ভালো লেগেছে ব্যাপারটাতে। বলতে গেলে তিনজনে মিলে এইবারে শুভদীপ এই ফিল্মটাতে ফিল্মটার সঙ্গে অ্যাক্টিংয়ের সঙ্গে রয়েছে সবাইকার। আমরা তিনজনে যারা যারা আছি এখানে, তিনজন এখানে যারা যারা রয়েছি এখানকার সবাইকারই একটা পার্টিকুলার ভালোভাবে একটা রোল ভালোভাবে রোল রয়েছে যে যে ফিল্মটাকে এগিয়ে নিয়ে যাবার। আর আর একটা হচ্ছে এই যে ফিল্মটা যে আমাদের তৈরি করার পেছনে যে মেন কারণটা হচ্ছে যে আমরা যে সত্যি তিন বন্ধু, এইটুকু বলবো। আর আমরা বলবো, আবার বলবো যে আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা, আপনাদের শেয়ারিং ছাড়া হয়তো আমরা কিছুই নয়। আপনাদেরকে আবার বলবো যে আমরা যখনই ফিল্মটা দেখবেন, ভালো খারাপ আরও কীভাবে ইম্প্রুভ করা যায় সেই ব্যাপারে আপনারা আমাদেরকে কমেন্ট করবেন, জানাবেন। নতুন যদি কোনো ভালো গল্প থাকে যদি সেরকম শেয়ার করতে পারেন, শেয়ার করবেন আপনারা। আর এইবারে যে ইউটিউবে আপনাদের যেখানেই যেই চ্যানেলেই না, যেখানে আপনাদের এই ফিল্মটা পোস্ট করা হবে সেখানে কমেন্টে আমাদের, আমরা চেষ্টা করবো আপনাদের তিনজনের মধ্যে কারোর একজনটা নাম্বার বা মেল আইডিটা শেয়ার করব আপনাদেরকে। ওই মেলে আপনারা যদি পার্সোনালি কোনো রকমভাবে যদি আমাদের আপনাদের ওপিনিয়ন থাকে আপনারা ওখানে সেন্ড করবেন। সেটি কোনো ভালো স্ক্রিপ্ট যদি থাকে আপনারা পাঠাতে পারেন, সেটা তো আছেই। আমরাও আপনাদের সঙ্গে যদি সেরকম যদি আপনারা, আমরা যদি আপনার এলিজিবল হই যে হ্যাঁ আমাদের কাজ দেখে ভালো লেগে থাকে, তাহলে আপনারা যদি আমাদেরকে মনে করেন আপনাদের সঙ্গে কাজ করার সুযোগ করে দেবার, তো আমরাও সেটাও আমরা রাজি আছি, সেইটার দিকে বলবো। বেশি কথা বাড়াবো না, একটাই কথা বলবো, হাল ছেড়ো না বন্ধু, ফ্লিপটা আসছে, আপনারা দেখবেন, আমাদেরকে ভালোবাসবেন, আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, আর আমাদেরকে লাইক দেবেন, আর শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, নমস্কার।